মনোজ টিকার সমর্থনে প্রচারে জন বার্লা, বার্লার বাড়িতে মনোজ টিকা, মনোজের হয়ে প্রচারে নামবেন। মনোজকে পাশে বসিয়ে জানালেন জন বার্লা, ফলাকাটায় জোর কদমে প্রচারে মনোজ টিকা। দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে মনোজ টিকা তার সমর্থনে জন বার্লা, মনোজ টিকা তিনি নিজে জন বার্লার বাড়িতে যান এবং সেখানে তিনি বলেন যে মনোজকে পাশে বসিয়ে জন বার্লা তিনি জানিয়েছেন মনোজের হয়ে প্রচারে নামবেন। লোকসভা নির্বাচনে দমামা বাঁচতে না বাঁচতে আমরা দেখতে পেয়েছি মনোজ টিকা তিনি কিন্তু জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা তিনি বলছেন, কথা বলে প্রচার পর্ব সারছেন। আর এবারে তিনি জন বার্লা তার বাড়িতে গেলেন এবং সেখানে তাকে পাশে বসিয়ে এই যে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচার কিন্তু আরও একবার মনোজ টিকার সমর্থনে প্রচারে এবারে জন বার্লা। মনোজ টিকার প্রচারে সেখানে সমর্থনে জন বার্লা, আজই জন বার্লার বাড়িতে যান মনোজ টিকা, মনোজের হয়ে প্রচারে নামবেন, মনোজকে পাশে বসিয়ে এমনটাই জানিয়েছেন জন বার্লা। ফালাকাটায় সেখানে জোর কদমে প্রচারে মনোজ টিকা। আমরা দেখেছি নাম ঘোষণা হওয়ার পর থেকে মনোজ টিকা তিনি কিন্তু তার যে এলাকা অর্থাৎ তার যে লোকসভা এলাকা রয়েছে, যে কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু তিনি লাগাতার প্রচার চালিয়ে গিয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের সুবিধা অসুবিধার কথা তিনি শুনছেন এবং তাদের পাশে থাকার যে বার্তা সেই বার্তা বারবার করে মনোজ টিকা তিনি দিয়েছেন। আর এবারে যে ছবিটা দেখা যাচ্ছে মনোজ টিকা তিনি এই মুহূর্তে কিন্তু জন বার্লা তার বাড়িতে পৌঁছে গিয়েছেন এবং সেখানে পৌঁছানোর পর কি বলছেন মনোজ টিকা এবং এর পাশাপাশি জন বার্লা তিনিও কি বলছেন শোনাবো আপনাদের। বিটিডব্লিউ ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন আমাদেরই পরিবারের সদস্য, আমাদের আমরা সবাই একই আছি। হয়তো কোনো কোনো সময় পরিবার বড় হলে যেটা হয় এক দুটা বাসন নিজের যদি এক বাসন বেশি থাকে তাহলে কিছু শব্দ হয়, কিন্তু তার মানে এই নয় যে সে বাসনটাকে আমরা বাড়ি থেকে বাইরে ফেলে দেবো, সেটা হতে পারে না। আমরা পরিবারের সদস্য, আমরা সবাই মিলে আগামী যে লোকসভা ভোট আছে আমরা ছাপিয়ে পড়েছি এবং এই সিটটাকে আমরা জিতবো, সেই লক্ষ্যে বিটিডব্লিউ বিজেপি আমরা পরিবারের সদস্য সবাই মিলে এই সিটটাকে 400 পার বিকশিত ভারত 2047 কে টার্গেট করে আমরা বিকশিত ভারত করার জন্য আমাদেরকে নামতেই হবে, কাজ করতেই হবে। আর আলিপুর লোকসভা যেইভাবে আমরা 2019 জিতছিলাম ওই মার্জিনে আমরা ওর থেকে বেশি মার্জিনে আমরা লোকসভা জিততে যাচ্ছি। কর্তা নিজে আমাদের তো রেডিমেড সংগঠন আছে চা বাগানের, আজ থেকে না 2005 থেকে আমরা যখন থেকে করেছি ওই থেকে আমাদের সংগঠন আছে, রেডিমেড আছে, আর কাজ করে যাচ্ছে, আর আমরা যেটা বলবো সেটাই ওরা করবে।